জীবনাই দূরবীনে আমার জাতির কোণে তোরে নাম লিখেছি শুধু এখন যে তোমরা ভিডিওটা দেখলে এই ভিডিওটা আমি কিভাবে এডিটিং করেছি সেটাই আজকের এই ভিডিওটাতে তোমাদেরকে আমি জানাবো। সো আমি দুদিন আগে একটা পোস্ট দিয়েছিলাম বাই রিকোয়েস্টার নেম, যে যার যার নাম বাকি আছে কমেন্টে জানাও। তো ভাই এত কমেন্ট আছে, এত কমেন্ট আছে, ধারণার বাইরে। আমি কোনোদিনও ভাবেছিলি না যে এত কমেন্ট আসবে, 200+ কমেন্ট আছে। আর ইনবক্সে আমার হোয়াটসঅ্যাপে, ইনস্টাগ্রামে, ফেসবুকে এত লোকে রিকোয়েস্ট করছে যে অসম্ভব ব্যাপার ভাই, এত জনার রিকোয়েস্ট রাখা অসম্ভব ব্যাপার। সো তার জন্য আজকের এই ভিডিওটাতে আমি তোমাদেরকে শিখাবো যে এরকম ভিডিও তোমরা কিভাবে বানাবে তোমাদের মোবাইলে। ফার্স্ট 2 মিনিট লাগবে, বা 2 মিনিটের মধ্যে তোমরা এরকম ভিডিও বানাতে পারবে। সো কি করতে হবে, ভিডিওটা একদম শেষ পর্যন্ত দেখতে হবে তোমাদেরকে, একদম স্কিপ না করে শেষ পর্যন্ত ভিডিওটা দেখতে থাকো। তাহলে আমি আজকের ভিডিওতে সবকিছু তোমাদেরকে ক্লিয়ার করে দেবো, যে হাট পিএনজিটা আছে, আট পিএনজিটা যে এটা মারছি বুলেটটা, সেটা কিভাবে দুবাখরা হয়ে যাচ্ছে, তার ভিতর থেকে নামটা আসছে। সো সবকিছু আজকের ভিডিওতে আমি দেখাবো। সো তোমরা ভিডিওটা দেখতে থাকো। ভিডিওটা শুরু করার আগে তোমাদের কাছে একটা রিকোয়েস্ট রইল, এখনো পর্যন্ত যারা ভিডিওটা লাইক করেনি জলদি করে যাও, লাইক করে দাও, আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো। চলো আর বেশি কিছু কথা বলাচ্ছি না, চলে যাচ্ছি আমি মোবাইলের স্ক্রিনে। তো ফ্রেন্ড আজকের এই ভিডিওটা আমি এডিটিং করার জন্য চলে এসেছি ক্যাপকাট অ্যাপ্লিকেশনে। সো ক্যাপকাট অ্যাপ্লিকেশনের লিঙ্ক তোমরা আমার টেলিগ্রাম চ্যানেলে পেয়ে যাবে। আর এই যে ম্যাটেরিয়ালগুলো আমি ইউজ করবো সেগুলো আমি টেলিগ্রাম চ্যানেলে দিয়ে দেবো। এই যে অবতার আছে, আর যে হার্ট পিএনজি এগুলো ইফেক্ট মিফেক্ট যতগুলো আছে সব আমি আমার টেলিগ্রাম চ্যানেলে দিয়ে দেবো। সো তোমরা সেখান থেকে ডাউনলোড করে নেবে। আর চলো আমি দেখাচ্ছি যে এদিক থেকে যতগুলো ইয়ে আছে এক্সট্রা পার্ট, সেগুলো আমি আগে কেটে নিয়েছি। সো তোমরা এরকমভাবে কেটে নেবে, আর এইখানে আসছে, এখানে একটা হার্ট পিএনজি লাগিয়েছি আমি। তো চলো এখানে আমি একটা হার্ট পিএনজি লাগাবো। তো তার জন্য চলে যাব আমি ওভারলেতে, ওভারলেতে অ্যাড ওভারলেতে যাব, আর এখান থেকে হার্ট পিএনজিটা অ্যাড করে নেব। সো হার্ট পিএনজিটা দেওয়ার আগে আমি এই যে রেড শ্যাডোটা আছে সেটা লাগাবো, তাতে একটু প্রফেশনাল লাগবে। আর এটাকে অ্যাড করে নেওয়ার পর আমি এটাকে স্পেশালাইজ ব্লেন্ডিং করব, আর ব্লেন্ডিং করে এটাকে ফিল্টার করে দেবো, ফিল্টার করে এটাকে ঠিক জায়গায় রেখে দেবো। সো এটাকে এখানে রেখে দেওয়ার পরে আমি ফিরে যাব অ্যাড ওভারলেতে, অ্যাড ওভারলেতে গিয়ে আর যে হার্ট পিএনজিটা আছে সেটা আমি অ্যাড করে নেব। তো হার্ট পিএনজিটা আমি অ্যাড করে নিয়েছি, আর অ্যাড করে সেটাকে আমি জাস্ট বুকটার কাছে রেখে দেবো, জাস্ট এতটা। আর এটাকে আমি পেলে করবো ঠিক জায়গাতে লাগাবো। এটাকে এখান পর্যন্ত আনবো, যেখানে এটা শেষ হচ্ছে ব্ল্যাক স্ক্রিন একটা লাগিয়েছি। আর এই হার্ট পিএনজিটা যেখানে গুলিটা মারছি এখান পর্যন্ত এটাকে রাখবো, আর এটাকে স্প্লিট করে রাইট সাইডে ডিলিট করে দেবো। আর এখানে যে ব্রোকেন হার্ট পিএনজিটা আছে সেটা আমি এখানে অ্যাড করবো। সো আমি এই যে ব্রোকেন হার্ট পিএনজিটা গুগল থেকে ডাউনলোড করেছি, আর সেটাকে আমি পিকশারটে গিয়ে একটা ব্যাকগ্রাউন্ড সিলেক্ট করেছি, ব্যাকগ্রাউন্ড করে এটা যে আছে। আর এখান থেকে আমি ওই যে বরকেন হাত পিএনজিটা নিয়েছি, বরকেন হাত পিএনজিটা নেওয়ার পর এটাকে আমি ব্রাশে গিয়ে এক সাইডে পুরো মুছে দিয়েছি এরকমভাবে, এরকমভাবে দুটো পিএনজি বানিয়েছি। তো তোমাদেরকে এগুলো বানাতে হবে না, এগুলো আমি সব রেডি করে দিয়েছি। আর এই এটাকে আমি এই যে হাতটা আছে এটা বরাবর সেট করে নেব। আরেকটা আছে ওটাকে অ্যাড করে নিচ্ছি। দুটোকে অ্যাড করে আর অ্যাডজাস্ট করে নিয়েছি ওই হাতটা বরাবর, আর এটাকে আমি এখান থেকে আপনাকে কম করে দেবো। এই যে হাটগুলো আছে এগুলোকে কী ফ্রেম লাগাতে হবে। সো এই যে উপরে কী আছে এই কী অপশানে যাবে, আর এটাকে জাস্ট একটু হালকা এই সাইডে আনবে, এটাকে সাইড করে দেবে হালকা, সেম প্রসেস ওটা তো করবে। এটাকে দিয়ে সাইড করে দেবেন, এটাকে আমি নামটা অ্যাড করে নিছি, যেমন নিচ্ছি আমি প্রদীপ ডিআরএ ডিআইপি প্রদীপ। আর এটাকে স্ট্যান্ড ইফেক্টে গিয়ে
ইফেক্ট দিয়ে এটা সিলেক্ট করবেন আর ফন্ট ফন্টে যে দেখতে পাচ্ছেন নিচে সবথেকে নিচে লাভ পাশে লাভ ফন্ট সেটা দিবেন আর এখান থেকে এটাকে এখানে নিয়ে আসবে আর এটাকে অ্যানিমেশনে যাবে আর ইন অ্যানিমেশনে এটা এই যে ফোল্ড আছে ফোল্ড ইন অ্যানিমেশনটা দিয়ে দেবে কিভাবে নামটা আসছে তো নামটা আমার সেট হয়ে গেছে আর এখান থেকে এটাকে স্প্লিট করে দেবে আর স্প্লিট করে এই নামটা এখান থেকে হার্ড পিএনজি গুলোকে ডিলিট করে দেবে আর স্প্লিট করে দেওয়ার পর যে নামটা আছে সে নামটাকে এখানে মাঝে মাঝে রেখে দেবে আর মাঝে মাঝে রেখে আরেকটা ইফেক্ট এবারে লাগাতে হবে তো ইফেক্টে যাবে ইফেক্টে গিয়ে ভিডিও ইফেক্টে যাবে ভিডিও ইফেক্টে গিয়ে এখানে লাভ ইফেক্টে যাবে লাভ ইফেক্টে যাওয়ার পর এখানে আছে গার্লস সেক্টরস এই ইফেক্টটা নিয়ে নেবে আর এটাকে এখান পর্যন্ত রাখবে আর এটাকে এদিক থেকে এটাকে বাস যতটা আছে ততটা রেখে নেবে আর এইখানে যে টেক্সটটা আছে ওটা ওটাকে পুরো এই পর্যন্ত রেখে নেবে আর এটার অ্যানিমেশন স্টাইলে যাবে আর অ্যানিমেশনে গিয়ে আমার এটা ছিল ফল্ট ডাউন তো এই অ্যানিমেশনটা তোমরা লাগিয়ে দেবে একটু আগে থেকে দিছি দেখতে একটু ভালো লাগে সো গাইজ আমি একবার সংটা অ্যাড করে দেখবো যে ঠিকঠাক আমার এডিটিংটা হয়েছে কি না সো সংটা অ্যাড করার জন্য আমি অ্যাড অডিওতে যাবো এক্সট্রাক্ট করে আমি যে অরিজিনাল আমার ইয়েটা ছিল সেটা থেকে নিয়ে নেব সো গাইজ আমি সংটা অ্যাড করে নিয়েছি এবার একবার প্লে করে দেখছি আমি যে ঠিকঠাক হয়েছে কি না আমার এডিটিং সো গাইজ আমার এডিটিং ঠিকঠাক আছে এরপরে এখান থেকে আমি একটা হার্ট যে ইয়ে আছে পিএনজি আছে সেটা অ্যাড করবো তো সেটা অ্যাড করার জন্য আমি যাবো স্টিকারে গিয়ে এখান থেকে যে আছে লাভ সেটাতে যাবো সো গাইজ আমার এই যে হার্ট পিএনজি এটা ছিল সেটাকে আমি হালকা একটু বড়ো করে নিচ্ছি ছোটো রাখবো আগে এতটা রাখার পরে যে এখানে আমি কি ফ্রেম লাগাবো তো এখানে একটা কি ফ্রেম লাগিয়ে দিচ্ছি আর এই যে হাতটা নিচে আসছে এখানে একটা কি ফ্রেম লাগাবো এটাকে নিচে নিয়ে আসবো আর উপরে লাস্টে একটা কি ফ্রেম লাগাবো আর এটাকে উপরে ইয়ে করে দেবো সো কি ফ্রেমটা আমার বরাবর লেগেছে কি না দেখছি এবার চেক করে মোটামুটি বরাবর আছে তোমরা একটু আর একটু ভালোভাবে লাগাবে আর এইখানে যে টেক্সট ইয়েগুলো আসছে আই লাভ ইউ লেখাগুলো সেগুলো অ্যাড করো সেগুলো আমি রেডি করে রেখে দিয়েছি তোমাদেরকে ওগুলো এডিটিং করতে হবে না সো ওগুলো আমি অ্যাড করে নিচ্ছি এটা এখান থেকে অ্যাড করে নেবে আর এটাকে ফুল স্ক্রিনে করে আর এটাকে ফিল্টার করে দেবে এখানে একটা ইফেক্ট লাগাছিল তো তোমরা একটা ইফেক্ট আমি একটা ইফেক্ট লাগিয়েছিলাম এখানে তো ইফেক্টে যাবে ভিডিও ইফেক্টে যাবে আর এই যে সুইট হার্ট ইফেক্টটা আছে সেটা লাগিয়ে দেবে এটাকে লাস্ট পর্যন্ত ইয়ে করে নেবে সো গাইজ এই যে দেখতে পাচ্ছ ভিডিও এডিটিং কমপ্লিট হয়ে গেছে কমপ্লিট হয়ে যাওয়ার পর এখান থেকে তোমরা এক্সপোর্ট করে নেবে তো উপরে যে 180p আছে এখান থেকে এক্সপোর্ট করে নেবে সো আজকের ভিডিওটা এই পর্যন্ত ছিল আশা করি তোমরা সবকিছু বুঝে গেলে যে আমি কিরকম ভাবে এডিটিংটা করেছি আর যদি কেউ এরকম ভিডিও এডিটিং করে থাকো আমাকে ইনস্টাগ্রামে ট্যাগ করবে না হলে মেনশন করবে সেখানে নিশ্চয়ই আমি রিপ্লাই দেবো আর মেনশন ব্যাক করার চেষ্টা করবো ভিডিওটা যদি ভালো লাগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করতে নিশ্চয়ই ভুলবেন না সো চলো দেখা হচ্ছে আরেকটা নতুন কোনো টপিক নিয়ে নতুন কোনো টিউটোরিয়াল ভিডিও নিয়ে ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকো সুস্থ থাকো টাটা লাভ ইউ বাই।